শাহেদ, আপনি লিখেছেন, আমি আমার চোখকে সর্বোচ্চ চেষ্টা করি হেফাজত করার, কিন্তু ইদানিং রাতে আমি মোবাইলে আসক্ত হয়ে গেছি কিছুটা। আগে আমার প্রায় প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু ইদানিং পড়তে পারছি না, মিস হয়। এখন আমার তো মনে হচ্ছে আল্লাহ কি কোনো কারণে আমার উপর নারাজ হয়ে গেছেন কি না। ভাই শাহেদ, এটার কারণে আপনি আল্লাহর প্রতি যে ভয় আপনার কাজ করছে, সে ভয়টা ইমানের দাবি। এবং ঠিকই আমিও মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক নিয়ে যান এবং তৌফিক সরিয়ে দেন তখনই যখন আমাদের কোনো কারণে আল্লাহ তাআলা নারাজ হন। এটি হওয়ার সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। বিধায় আপনি নতুন করে আল্লাহর সাথে সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করুন, তওবা করুন এবং ফিরে আসুন। এবং মোবাইলের আসক্তির কারণে যদি তাহাজ্জুদ মিস হয়, এটার চাইতে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো বড় নজির খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এই মোবাইলের অ্যাডিকশনের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম করতে হবে এবং যথাশক্তি চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, ইমানের শক্তি দেন, হিম্মত দেন, সাহস দেন, যেন আপনি এগুলো ছাড়তে পারেন। ইসলামী